আজ পয়লা জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস, সেই সঙ্গে আজ আন্তর্জাতিক চিকিৎসক দিবস। আমার অন্তরের বিনম্র শ্রদ্ধার্ঘ সমস্ত চিকিৎসকদের প্রতি, সেই সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি প্রণাম এবং অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করব। সেই সঙ্গে দুর্গাপুরবাসী হিসেবে গর্বিতও বোধ করি, কেননা দুর্গাপুর শহরের রূপকার হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তাই তার চরণে প্রণাম জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আর এখন বাজে দেখলেই তো, সকাল 6:32 দেখালাম, কিন্তু 6:32 হয়নি, ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। আমার বাসি কাজ সেরে স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে। তো বলেইছি তোমাদের যে নতুন রকম জীবনযাত্রা আমার, আমার নয় আমাদের। পল্লব অনেক তাড়াতাড়ি বেরোবে, আমাকেও রান্নাবাড়িগুলো করতে হবে, সেই জন্য আজকে থেকে মানে আরও হয়তো সকাল সকাল উঠতে হবে। তো সেইখানেই উঠেছি আমি হচ্ছে 5:15। তারপরে ওই 15-20 মিনিট একটু বিছানায় বসে টুকটাক মেডিটেশন এটা সেটা করে ঠোরে নেমে কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে চলে এসেছি। কিন্তু এখন চা বানাবো না, চা বানাবো আর একটু পরে, ওই 15-20 মিনিট পরে। এখন একটুখানি বসবো, বসে আমার একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, ওই ওষুধটা খাবো, তারপরে চা বানাবো। তারপরে খেয়ে পল্লব বেরিয়ে যাবে, তারপরে আমার কাজ শুরু হবে। ওই দেখো, দেখতে পাচ্ছ, দুটো ব্যাগ ভর্তি জিনিসপত্র রয়েছে, একটা কাঁচা বাজার আছে, একটা মুদি বাজার আছে, এগুলো সব গোছাবো। এই যে চালের প্যাকেট বার করে রেখেছি, এগুলো সব গোছগাছ করতে হবে, অনেকটাই কাজ আছে, সবই তোমাদের সাথে ভাগ করে নেব। যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম, কেমন? চলো আমার সাথে থাকো। সবজি বাজার এই করেছিলাম, দেখলাম ভেন্ডির দামটা একটু কমেছে, ভেন্ডি নিল 60 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, আর আদা হচ্ছে 300 টাকা কেজি, শশাও নিল 50 টাকা কেজি। টমেটো যখন আমি দাম জিজ্ঞেস করলাম, তখনই ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে বলল, বলতে ভয় লাগছে। আমি বললাম, আমারও আপনাকে জিজ্ঞেস করতে ভয় লাগছে। টমেটো 120 টাকা, তাই 250 গ্রাম এনেছি, আমাদের নিজেদের জন্য অত বাবা টমেটোর দরকার নেই। আর রসুন এনেছি, আর ছোট ছোট কচি আমড়া এনেছি, আমড়া দিয়ে আজকে ডাল করব, পটল ভাজা করব, আর তার সাথে করব চিকেন। তো এই সবজিটা দেখিয়ে দিলাম, পরে ইয়েটা মুদি জিনিসপত্রগুলো যখন গোছাবো তখন দেখাচ্ছি। অনেক দিন ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাই না,
তার কারণ কি বলতো, মেয়োনিজ আর বাটার দুটোই ফুরিয়ে গেছিল। গতকাল মুদিবাজার আনার সময় নিয়ে এসেছি, আর এবার এনেছি ভেজ মেয়োনিজ। তাতে হবে কি, মঙ্গলবারেও ইচ্ছা হলে খেতে পারবো। আজকে স্যান্ডউইচটা বানাবো, ব্রেডের ওপরে অল্প করে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, তারপরে এর ওপরে গোল করে কাটা শসা আর পেঁয়াজ দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। আবার ওপরে যেই পিসটা চাপা দেবো স্যান্ডউইচের, সেটার মধ্যেও একটুখানি কিন্তু মেয়োনিজ দিয়ে নেব। ব্যাস, আর একটা জিনিস দেখাই, আমি কিন্তু ওই ফ্রাই প্যানে বাটার দিয়ে সেকি না স্যান্ডউইচগুলো। কী করি বলতো, পাউরুটির ওপরেই আমি একটু করে বাটার দিয়ে দিই, তারপরে ওটা একটা পিঠে উল্টিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, তারপরে ওপরের পিঠে আবার একটা টুকরো বাটার দিয়ে দিই, আবার উল্টিয়ে দিই। খুব সুন্দরভাবে সেকা হয়ে যায়, আর বাটারটাও এতে অনেকটা কম খরচা হয়। দেখো আমি কিভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে পল্লবের জন্য স্যান্ডউইচ বানিয়ে ওকে দিয়ে দেব, কারণ ও তো বেরিয়ে যাবে, ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি আমার নিজের জন্য স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। পল্লবকে তিনটা করে দিয়ে দিয়েছি, ও চলে গেছে, আমার কাজ আমি সেরে ঠেরে নিয়ে এইবার আমি এই দুটো নিয়ে বসেছি, এই দুটো করে নিচ্ছি, নিয়ে এবার খাবো, খেয়ে দিয়ে রান্নাবাড়িটা শুরু করব। অনেকটা গুছিয়ে নিয়েছি। সর্ষের তেল বোতলে যতটুকু ঢালা ছিল তাতে আজকের রান্না হবে না, তাই আগে তেলগুলো ঢেলে নিই, তাহলে আমার রান্না করার সময় আর ঝামেলা থাকবে না। দুটো বোতলে সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি, আর একটা বোতল নিয়েছি যাতে রাইস ব্র্যান অয়েলটা ঢেলে নেব। রাইস ব্র্যান অয়েলটা লাগবে, কারণ পটল ভাজা করব, তো পটল ভাজার জন্য ওইটা আমি হোয়াইট অয়েলেই করব। সেই জন্য দুটোতেই তেলটা ঢেলে নিয়ে তারপরে কাজটা শুরু করলে, ওই যে বললাম হাতের কাছে জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়, আর মনটাও অনেক শান্তি হয় যে সুন্দরভাবে আমি কাজটা করতে পেরেছি, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। তেলগুলো তো ভরেই নিলাম, এবার আমি কি করব বলতো, এবার আমি রান্নার জোগাড়টা করে নেব। আলুটা কাটছি, চিকেন করব, মাটন বলতে যাচ্ছিলাম, চিকেনের জন্য আলুগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আর পটল আর আমরা এগুলো আগেই কেটে নিয়েছি, তারপরে টুকটুক টুকটুক করে সব কিছু ওই রান্নার আগের যে জোগাড়গুলো থাকে সেগুলো সব করে নিচ্ছি। রান্নার জন্য সবকিছু রেডি করে ফেলেছি, চলো একবার তোমাদের দেখিয়ে নিই কি কি রেডি করলাম। এই দেখো এখানে আছে আলু, আলুটা কেটে নিয়েছি, এটা চিকেনের আলু। এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে টমেটো। টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এইটা হবে মশলাটা, বাটা হবে। আর এই যে কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে চিকেনে দেওয়া হবে। এখানে আছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে, এটা এই যে আমড়া দিয়ে টকের ডাল হবে, মটর ডাল দিয়ে সেই ডালের ফোড়ন। আর এইখানে আছে চিকেনের ফোড়ন, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আচ্ছা, এর মধ্যে আছে পটল ভাজি হবে, পটলটা কেটে ধুয়ে রেখেছি। আর হাঁড়িটা আর দেখাচ্ছি না, হাঁড়ির মধ্যে আজকে বড় হাঁড়ি, বুঝতেই পারছো। এই যে হাঁড়ির মধ্যে ভাত হবে বলে চালটা ভিজিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের চিকেন, ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনে দিয়েছি টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস, আর একটু সর্ষের তেল। এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চলো এবার রান্নাটা তাহলে শুরু করা যাক। প্রথমে টকের ডালটা করে নিন, নাহলে জানো তো কড়াইটায় একবার চিকেন রান্না করে ফেললে তারপরে টকের ডাল করলে একটা চিকেন চিকেন গন্ধ হয়ে যাবে, পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যাবে, তাই আগে টকের ডালটা করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো না সত্যি খুব কচি, এত কচি, খুব একদম পুরো নরম হয়ে গেছে। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে আমড়াগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে
একটু সেদ্ধও হয়ে যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে, করে নেব। আর ডাল তো অন্যদিকে প্রেশার কুকারে সিটি দিয়েই রেখেছি, তখন তো দেখলে মটর ডালটা একটু ভিজিয়ে রাখলাম, ওই 40-45 মিনিট মতো ভিজিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি, ব্যাস মটর ডাল রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো, তারপরে ডালটা ভালো করে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। যদি দেখি যে আর একটু নুন লাগবে তাহলে আর একটু নুন দিয়ে দিতে হবে, তারপরেই রেডি হয়ে যাবে আমাদের টকের ডাল। দেখেছো বললাম না, আমড়াগুলো একদম নরম হয়ে গেছে, খুব ভালো আমড়া ছিল। আমি ভাবছিলাম যে বলছে তো যে নরম হবে নরম হবে, শেষকালে কাটতে গিয়ে দেখবো যে বটিতে ধরছেই না, এতটাই শক্ত। না গো, সেরকম কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে বটিতে কাটতেও পেরেছি আর ডালের মধ্যেও একদম নরম হয়ে গেছে আমড়াগুলো, বেশ ভালো হয়েছিল। আজ আবার একটা লেখা তোমাদের সাথে শেয়ার করি, সরজিৎ ঘোষের লেখা আমার এমনিতেই খুব প্রিয়। আজকের লেখাটা পড়ে ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। কাজ করে যাও, ফলের আশা করো না, এমন ধারণায় আমি অন্তত বিশ্বাস করি না। আমি যাকে ভালোবাসবো তার থেকেও ভালোবাসা নেব, যাকে বিশ্বাস করব তার থেকে বিশ্বস্ততা দাবি করব, যাকে সহযোগিতা করব তার থেকে কৃতজ্ঞতা বোধের আশা করব। আমি উদার নই, উদারতা দেখালে মানুষ ওটাকে দুর্বলতা ভাবে। ভালোবাসলে অবহেলা করবে, বিশ্বাস করলে ঠকিয়ে যাবে, সরলতার সুযোগ নিয়ে কেউ প্রতারণা করবে। আমি এমন সম্পর্ক থেকে দূরে থাকতে পছন্দ করি। উদারতার মতো মহৎ গুণ দেখিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে ভগবান হবার ইচ্ছে আমার একেবারেই নেই। আমি সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া আছে, রাগ আছে, অভিমান আছে, কারো খারাপ করব না, কিন্তু যার ভালো করব তার কাছ থেকে ভালো ব্যবহারটুকু আশা করব। জীবন দিয়ে বুঝেছি অপাত্রে দান করলে সে দানের কোনো সম্মান থাকে না। নিজের দামটা যদি নিজেই না বুঝি অন্য কেউ বুঝবে এমন আশা করাটাই বৃথা। ভালোবাসার জমিতে ভালোবাসার চাষ হোক, অবহেলার নয়, প্রত্যাশা নিয়েই বাঁচতে চাই। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। কিন্তু আজকে যাদের হোম ডেলিভারি দেব তারা একদম হালকা পাতলা খাবার চেয়েছে, তাই দেখো আমি চিকেনটাও আজকে একদম হালকা পাতলা করেই করছি। তেলের মধ্যে প্রথমে ফোড়নগুলো দিয়ে দিয়েছিলাম, তো দেখেছিলে কী কী ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে এবার দিয়ে দিয়েছি বাটা মশলাটা, তার মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তারপরে দিলাম ধনে গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিকেনটা। আর চিকেনটা ম্যারিনেশনের সময় তো কী দিয়েছি সেটা বলেই দিয়েছি, আর একবার বলে দিই, টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনগুলো দিয়ে দেব, আর চিকেনটা একটু কষিয়ে নিয়ে আলুগুলোও দিয়ে দেবো, কারণ আলুগুলো না এখন খুব খারাপ, মানে সেদ্ধ হতে বড্ড বেশি টাইম লাগে, সেই জন্য আলুগুলোও দিয়ে দেবো। আর খুব বেশি কষানোরও প্রয়োজন নেই, কারণ হালকা পাতলা করতে বলেছে, তো একটু মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা রান্না করে নেব। যেমনি চিকেন রান্না করে নর্মাল, এটার মধ্যে আর আলাদা করে কিচ্ছু নেই। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো, অল্প করে, কারণ কাকিমা আবার গরম মশলার গন্ধ বেশি সহ্য করতে পারে না, এমনিতেই তো ফোড়নে গরম মশলা দেওয়াই হয়েছে। তো দেখো, এই দেখো আমাদের চিকেন কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, একটু জলও ছেড়ে গেছে, এবং আমি এবার দিয়ে দেবো যেই পরিমাণে জলটা দেওয়ার ঝোল থাকবে সেই পরিমাণে জল, জলটা দিয়ে ফুটে উঠলে গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার সেই পেটেন্ট কড়াইতে আমি এইবার পটলগুলো ভেজে নেব। এই পেটেন্ট কড়াইটার মায়া আমি ছাড়তে পারি না ভাই, এইটা আমি রান্না করবই, তোমরা কিন্তু কিচ্ছু মনে করো না। এখন একেবারে যখন ফুটোফাটা হয়ে যাবে তখন ফেলে দেব। দেখো পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, চলো মোটামুটি সব রেডি হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিই। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমার হোম ডেলিভারিতে কী কী রান্না হলো। ভাতটা দু জায়গায় আছে, এই যে দু জায়গায় ভাত, এইখানে আছে পটল ভাজা, আর আছে মটর ডাল বানিয়েছি আমড়া দিয়ে, একদম কচি কচি আমড়া দিয়ে
মটরের ডাল বানিয়েছি। আর দেখাই চিকেনের লাল ঝোল, একদম হালকা পাতলা চিকেনের লাল ঝোল বানিয়েছি। আসলো 1:20, আমার রান্নাবাড়ি প্যাকিং সমস্ত শেষ হলো। পল্লব ঢুকতে ঢুকতে 1:45 হবে, ও ডেলিভারিটা দিয়ে আসবে, এসে স্নান করবে, তারপরে আমরা খেতে বসবো। ইটিংসও অবশ্যই করব। তোমাদের সাথে গল্প না করলে হয় বলো? টিপ টিপ করে আবার পড়তে শুরু হয়েছে। দরজাটা বন্ধ করে রেখেছি, কেন কি কারেন্ট থাকলে আমি দরজাটা বন্ধই রাখি, কারেন্ট না থাকলে খুলে দিই। আজকে খুব একটা জ্বালায়নি, একবার খালি গেছিল। রাত বাজে 10টা আর আমি কি খাচ্ছি দেখবে? কেন বলো তো, আমার তো জানাই, তোমাদের বলেছি আমার সন্ধেবেলা খিদে পায়। আর পল্লব আজকে ঘরে নেই, 7টার সময় কোনো রকমে ঢুকে আবার র্যাপিডো নিয়ে বেরিয়ে গেছে, আর এখন বাজে 10টা, এখনও ঢোকেনি। আর ও না থাকলে একা একা খেতে খুব একটা ইচ্ছে করে না, তাই জন্য খাই ওনি। কিন্তু এখন পেট জানান দিচ্ছে যে খাওয়াটা দরকার ছিল, তাই 2টো বিস্কিট নিয়ে বসেছি। ওদিকে খাবার দাবার তো সবই ছিল, ভাত ডাল চিকেন সবই আছে, ফ্রিজ থেকে বার করে রেখে এসেছি, গরম করবো আর খাবো। খেয়ে দিয়ে তারপরে পরে পল্লবকে নিয়ে একটু বসবো, আজকে ফিনিশিংটা একটা গান দিয়ে হবে, কেমন? যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তাই, লিখো না আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতটি ধরে নাই বা আমায় টানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করেই জানলে। আর ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনবে? বর্মাশাই এখন খোস মেজাজে আছে, খোস মেজাজে বাড়ি ঢুকলো 10:15, এসে নিজের ফেসবুকের গান গাইলো, তারপরে এখন বসে গেছে গান গাইতে। আমিও তাই খোস মেজাজে আছি, কেন বলো তো? অত অভিযোগ? এটা অভিযোগ না, এটা প্রশংসা। শুনবো না আমি প্রশংসা, শুনবো না মন দোষ। কেন বলো তো, যত না নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে তত বেশি খুশিতে থাকতে পারবে, তত খারাপ চিন্তা খারাপ ভাবনাগুলো মনের মধ্যে আসবে না, কারোকে নিয়ে সমালোচনা মনের মধ্যে আসবে না। যার সমালোচনা থাকি বলে এরপর দিন কি বলবো, এরপর দিন কি বলবো, এরপর দিন কি দেখবো, এরপর দিন কি দেখবো, রাতে ঘুম হয় না, জাস্ট এইটাই করে। আর আমাদের কোনো ব্যাপার নয়, ঠিক আছে, টাইম ওয়েস্ট করবো হাসি খাসি কাজের মধ্যে? এই যে আজকে সারাদিন কতটুকু টাইম যেন প্রায় 2-3 ঘন্টা মতো ঘরে এসে, বাকি টাইম বাইরেই ছিল। শুধু একটু এটাই খারাপ লাগে, মানুষটা একা একা ঘরে থাকে তো। না একা একা ঘরে থাকি বলেই তো আমি আমার মানুষ ওর সঙ্গতে বা অনেকে আছে, চম্পা আছে, মানসই আছে, রিনু আছে, মন্দিরাদি আছে, জেবাদি আছে, সবাই ফোন করে, জেবাদি তো কল কম করে, হোয়াটসঅ্যাপ করে, রোজ আমাদের সকালে একবার চায়ের পরে ফোন হয়, আজকে সেটাও হয়নি। একদম 1টার সময় ফ্রি হলাম, ব্যাস তারপরে নিজের কাজে নিজের এডিটিং করো, এই করো সেই করো, করতে করতে কেটে যায়। খুব ভালো, যত কাজের মধ্যে থাকো কাজে থাকো, কাজ নিজেকে কাছে রাখো, ব্যস্ততা মনে আসবে না কোনো কটু কথা, সব থেকে ভালো। হাই উঠছে, হাইটা উঠলো কিন্তু আটকে না, পুরো ওঠেনি হাইটা, ওইটুকুই উঠলো, হাফ হাফ হাই। আর দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছি, কারণ আজকে অনেক ভোরে উঠেছিলাম, কালকে রবিবার, কালকে একটু দেরি করে ওঠার ইচ্ছে আছে, এখন জানি না দেরি করে ওঠার ইচ্ছে থাকলেও সবসময় দেরি করে ওঠা যায় না। আমি তাই জানি, আমি কি ভুল বললাম? কিরকম কলরব করছে দেখো, কিরকম কলরব করছে আমাদের আমাদের পিক আপ এখন কমে আসছে, এখন পিছানা টানছে,
যাই হোক, ভিডিও এডিটিং 80% বলো বলো তোমার চমৎকার মনে হচ্ছে ভোরবেলা ভিডিও করছে। এডিটিং 80% সেরে ফেলেছি আর 20% বাকি, ওটা করব, ভিডিও আপলোড করব। পল্লবের চ্যানেলের ভিডিও আপলোড হবে আজকাল। পল্লবের চ্যানেলে ওরা কিন্তু বুঝতে পারছো মনে হয় যে আমরা ওদের নিয়ে আলোচনা করছি। পল্লবের চ্যানেলের ভিডিও আজকাল এডিটিংটা পল্লব অনেকটা শিখে গেছে, যতটা পারে যদি সময় পায় করে রাখে। আর এখন এখন আপলোডটা ওই বসিয়ে দেবে, খালি আমার হটস্পটটা দিতে হবে, তাই তো? হটস্পটটা যেহেতু আমার 12টা থেকে 6টা অবধি ফ্রি, তাই আমি একটা জিনিস চিন্তা করি কি বলতো, মানে ও যবে থেকে ইউটিউব করা শুরু করেছে টোটালটাই ও হ্যান্ডেল করতো, ভিডিও করা, এডিটিং করা, কোন জায়গাটা এডিট করা, কোন জায়গাটা কী করবে আমি সব দেখতাম। তারপরে এই যে ওর পাশে থেকে থেকে কিছুটা শিখেছি, ওটা দিয়ে মোটামুটি নিজের ভিডিওটা আমি করে। তারপরে কী বলে, আমার যেহেতু 12টা থেকে 6টা অবধি নেট ফ্রি, তাই আমি এখন হটস্পটটা ওকে দিয়ে দেবো, ওর ফোন থেকে ও এডিটিং শোটা আপলোড করে দেবে। চলো তোমরা চালিয়ে যাও, এই হচ্ছে আমাদের রাতের কাজ। চলো গুড নাইট। সারাদিন কাজ করে হয়নি, এটা হচ্ছে রাতের। ওরাও কিন্তু তোমাদের গুড নাইট বলছে জানো তো। চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে হাসিতে খুশিতে নিজেকে ব্যস্ত রাখো সব থেকে বড়, একদম। তবে ভালো জিনিস খারাপ জিনিস আছে।